আসসালামু আলাইকুম কেমন হতো যদি একটি বই থাকতো যেখানে আমাদের প্রিয় নবীজির অনেকগুলো নাসিয়া দেয়া থাকতো যেগুলো খুব সহজেই পড়া যেত নিশ্চয়ই খুব ভালো হতো যদি আমার এই কথাটি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের মেয়েদের জন্য বই সিরিজের নতুন একটি পর্বে যেখানে আমরা জানাই আপনাদেরকে এমন কিছু বইয়ের কথা যেগুলো বিশেষ করে মেয়েদের জন্য লেখা হয়েছে ছেলেরা পড়লেও কোনো সমস্যা নেই কিন্তু ওকে মেয়েদের জন্য বই সিরিজের আমাদের আজকের যে বইটি তা হচ্ছে শুধু তোমারই জন্য নারীদের প্রতি নবীজি জিয়া সাল্লাহ সাল্লামের নাসিহা মূল বইটি লিখেছেন আবু আম্মার মাহমুদ মিশরি হাফিজাউল্লাহ এবং বইটি অনুবাদ করেছেন মহিবুল্লাহ খন্দকার এবং এই বইটি সম্পাদনা করেছেন মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং এই বইটি প্রকাশিত হয়েছে আজান প্রকাশনী থেকে বইটির গায়ের মূল্য একশো টাকা এবং এই বইটিতে আছে বাহাত্তর পৃষ্ঠা নাসিহা মানে হচ্ছে উপদেশ তো এই বইটিতে মোট বাহাত্তরটি পৃষ্ঠা আছে এবং পুরো বইটিতেই নবীজির নাসিয়া দিয়ে ভরা এবং এই সব নাসিয়া কিন্তু খুবই সহজ করে লেখা হয়েছে যা নাকি পাঠকের কাছে পড়তে গেলে খুবই সহজ লাগবে এবং বইটি খুবই সুখপাঠ্য হবে এবং বইটি যে অনুবাদ এটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কারণ অনুবাদটি খুবই সহজ করে লেখা হয়েছে এবং বইটিতে সাতষট্টি নাসিয়া দেওয়া আছে এবং এগুলো কিন্তু সবগুলোই কোরআন এবং হাদিসের রেফারেন্স দেওয়া আছে যা নাকি একজন পাঠকের জন্য পড়তে খুবই সুবিধা হবে এবং একই সাথে বলবো যে এই বইগুলোর যে নাসিয়াগুলো তা কিন্তু খুবই ছোটো ছোটো করে লেখা আছে যে নাকি এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ তো আপনাদের পড়তে খুব একটা বেশি কষ্ট হবে না এবং এই বইগুলো পড়লে কিন্তু আপনারা জানতে পারবেন যে ছোটো ছোটো যে বিষয়গুলো থাকে জানা কি অনেকের কাছে জানা থাকে বা অনেকের কাছে অজানা থাকে তো যাদের কাছে জানা আছে তারা কিন্তু আরেকবার জানতে পারবেন যাদের কাছে অজানা আছে তারা নতুন করে শিখতে পারবেন যেহেতু খুবই সহজ করে ছোট করে লেখা হয়েছে এবং অনুবাদটাও খুব ভালো হয়েছে যার কারণে বলবো যে আপনাদের পড়তে কোনো সমস্যা হবে না আপনাদের সবার জন্যই এই বইটি অনেক বেশি সুখপাঠ্য হবে তো এটা হচ্ছে আমার কথা এবং একই সাথে আমি আরেকটু বলবো যে এই বইটি কিন্তু খুব কম সময় আপনারা পড়তে পারবেন এবং বইটিতে মোট সাতষট্টি নাসিহা বা উপদেশ দেয়া আছে যা নাকি খুব কম সময় আপনারা ধারণ করতে পারবেন তো বলতে গেলে একদম কম ইনভেস্টমেন্টে অনেক লাভ করতে পারবেন কারণ বইটির পৃষ্ঠা সংখ্যা খুবই কম বা বইটির দামও খুবই কম তো বইটি লেখাটা তো সহজ হয়েছে যা নাকি আপনাদের সবার জন্যই সহজ হবে তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনারা বলতে পারেন যে এটি খুবই কম ইনভেস্টমেন্টে খুব বিশাল লাভ তাই না তখন এখন আমরা সবাই লাভ আর ক্ষতি হিসাবেই বুঝি বেশি কারণে আমি ইনভেস্টমেন্টের কথাটা একটু বললাম আর কি আপনাদের কাছে তো এই হচ্ছে কথা এবং বইটি যদি আমরা দেখি তাহলে আমি বলবো যে বইটিতে বেশ কিছু আমলের কথা দেওয়া আছে যা নাকি আপনারা দেখতে পারেন যে ঘুমের সময় যেমন সুরা কাফিরুন পড়লে কি হবে বা ফিটরাতের উপর মৃত্যুর জন্য আপনাদের কি আমল করতে হবে আর অনেক কিছু আছে যা নাকি যেমন যদি দেখেন যে গোপন দান সৎকার কথা রাতের নামাজের কথা বা কিছু কাজ থাকে যা নাকি আমাদের বিরত থাকতে হয় তার মধ্যে অনেক কিছু আছে যেমন অভিশাপের ব্যাপারে আছে আল্লাহর অবাধ্যতা ব্যাপারে আছে তো এইসব কিছু কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং আমি যদি একটু বলি তাহলে বলবো যে ছোটোখাটো গুণা থেকে বেঁচে থাকা নরম থাকা বেশি সময় চুপ থাকা আরও কিছু উপদেশ যদি বলি তাহলে হচ্ছে কু ধারণা থেকে দূরে থাকা তো এরকম আরো অনেকগুলো উপদেশ দেয়া আছে মোট শাশুড়িটি উপদেশ দেয়া আছে এগুলো আপনাদের নিজেদের জীবন অনুযায়ী বা নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা পড়বেন এবং এগুলো আপনাদের জীবনে পরিবর্তন আনবেন তাহলে হবে কি এই বইটি পড়া আপনাদের জন্য সার্থক হবে তো এই হচ্ছে আমার কথা এবং এই হচ্ছে বই নিয়ে আমাদের আজকের ভিডিওটি তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের আবার দেখা হবে আগামীকাল সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে